বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার মহান বিজয় দিবস উদযাপন লেবানন প্রতিনিধি মোহাম্মদ ইমরান নাসির সহযোগিতায় ছিলেন রজনী ইয়াসমিন মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর রোজ রবিবার আয়োজিত সাংগঠনিক মিটিং ও পরিচিত আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় ও দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করা হয় দেশের বীর সন্তানদের শহীদদের প্রতি সম্মান রেখে মিলাদ ও দোয়া মাহফিল প্রবাসীদের দশ দফা দাবি জোরালো আলোচনা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কার্যনির্বাহী সংসদের সমন্বিত মোসাম্মদ আকলিমা বেগমকে বিদায় সংবর্ধনা মিটিংয়ে সভাপতিত্ব করেন মোহাম্মদ রাকিব খান সভাপতি সঞ্চালনা মোহাম্মদ নিয়ামুল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ আকলিমা বেগম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ ডাকুয়ার সহসভাপতি সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহসভাপতি মোহাম্মদ দিলদার মিজি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুল দপ্তর সম্পাদক মোহাম্মদ মিসবাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী নজরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন ইকবাল নারী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার সকল শহীদদের প্রতি সম্মান রেখে দেশের বীর সন্তানদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা প্রবাসীদের দশ দফা দাবি প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে বহন করতে হবে বলে দাবি জানান বাংলাদেশ সরকারের কাছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিমান টিকিট মূল্য কমানোর জোরালো দাবি জানান লেবানন শাখার নেতৃবৃন্দরা প্রবাসীদের দশ দফা দাবি যেন বাংলাদেশ সরকার অতি দ্রুত বাস্তবায়ন করে বর্তমান প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তুলে ধরে বক্তৃতা রাখেন এসো এক হই অধিকারের কথা কই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখা